নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু পাখির বিদ্যালয়। আজকে কিছু কিছু আমি এরকম ধরনের ভিডিও আপনাদের সামনে নিয়ে আসি, যাতে আপনাদের বিশেষ করে ডিপেন্ড মানে আপনারা জানতে পারেন যে দেখুন, পুরো তো আমি করতে পারবো না। সেটা হচ্ছে আয়ুর্বেদা পাখির উপর কতটা বেটার কাজ করে, তবে হ্যাঁ সঠিক মাত্রা সঠিক সমস্ত কিছু ইউজ করলে তবেই কাজ করবে, নাহলে এর সাইড এফেক্টও আছে। তো সেই কারণে আমি সেটার ওপর অনেকেরই আচ্ছা প্রথমেই বলে রাখি, এটা কোনো এডিটেবল ভিডিও না, আমি যা শ্যুট করছি এমন সময় শ্যুট করছি, তারপরে যদি আমি এডিটে বসে তো আমার আজকে ভিডিও লঞ্চ করা হবে না, ফলে এটা ডাইরেক্ট আমি আপলোড করে দেবো। তো সেই ক্ষেত্রে বলি, আজকে যে টপিকটা এবং আগামী দিনে আমি একটা ফুললি আয়ুর্বেদা, আমার যে 8-9 বছরের যে এক্সপিরিয়েন্স, সেই আয়ুর্বেদার ওপর টোটাল একটা অডিও বুক আমি রিলিজ করছি। বাট এটা ফ্রিতে হবে না, এটা পেড হবে, তবে সামান্য রূপে। যারা পুরোপুরি ন্যাচারাল পাখিকে করতে চান বা আয়ুর্বেদিকভাবে পাখিকে রাখতে চান উইদাউট এনি কেমিক্যাল, ঠিক আছে, তারা নিশ্চিন্ত দেখতে পারে এবং তাদের পক্ষে খুবই উপকারী একটা অডিও বুক আমি হয়তো এই পরের সপ্তাহে রিলিজ হবে, এই সপ্তাহে হবে না, কারণ ওটা অলরেডি প্রসেসিংয়ে আছে, মানে রেকর্ডিং চলছে। আজকে যে গুরুত্বপূর্ণ আপনারা সবাই জানেন, সেটা হচ্ছে নিম আর হলুদ, এই ইনগ্রিডিয়েন্ট দুটোকে, যেটা সম্পূর্ণ আয়ুর্বেদে এবং ন্যাচারাল এবং এর হোমিওপ্যাথিক মেডিসিন, বাই দ্য ওয়ে হোমিওপ্যাথিক মেডিসিন আজারির একটা ইন্ডিকা মাদা, যেটা নিম মাদা, সেটা তো আপনারা অনেকেই জানেন আমার ভিডিও থেকে, যারা শান্তনু ভাটিয়ার চ্যানেলেও সাবস্ক্রাইবার। কিন্তু আমি এটাও বলছি, হলুদের কোন মেডিসিন, যেটা আজকে আমি হিন্দি ভিডিও বানিয়েছি শান্তনু ভাটিয়ার চ্যানেলে, এবং তারও কিছু সারাউন্ডিং ভিডিও আসবে, তো যারা হিন্দি বোঝেন তারা ওখানে গিয়ে দেখতে পারেন, এবং ওই টপিক আমি এখানেও বানাবো যে হোমিওপ্যাথিক মেডিসিন কোনটা। বাই দ্য ওয়ে চলুন আমরা এগিয়ে যাই, সেটা হচ্ছে যে হলুদ আর নিম এমনই একটা ন্যাচারাল ইনগ্রেডিয়েন্ট বা হাব, যেটা আমরা পাখিকে যদি ইউজ করতে পারি, একটুখানি বলতে পারি আমার এক্সপিরিয়েন্স অনুযায়ী যেটা আমি নিজে করি, হলুদ গুঁড়ো মানে যেটা মার্কেটে কিনতে পাওয়া যায় সেটা না, প্যাকেট প্যাকেটের মধ্যে হলুদ গুঁড়োর কথা বলছি আমি। যদি আপনি হলুদকে শুকিয়ে, যদি টাইম থাকে তার রোদ গুঁড়ো শুকিয়ে তাকে গুঁড়ো করে যে প্রসেসে গুঁড়ো করা হয়, আর নিমের পাতা এ করে যে প্রসেসে গুঁড়ো করা হয় সেটা করো, আদারওয়াইজ আমার যেটা চলে সেটাপে যেটা হচ্ছে নিম পাতা ডাইরেক্ট খায়, নিম পাতা আমি জলে ফুটিয়েও দিই আর হলুদ কাঁচা হলুদ দিই, আদারওয়াইজ হলুদ গুঁড়ো দিই, ঠিক আছে, ন্যাচারাল হলুদ গুঁড়ো, ওই প্যাকেটওয়ালা হলুদ গুঁড়ো না। এটা যদি আপনি ডেলি লাইফে পাখির সঙ্গে রাখেন, তবে এটার ওপর আমি একটা কোর্স নিয়ে আসতে চলেছি, যেখানে 29 রকম ইনগ্রিডিয়েন্টস দিয়ে বানানো, এটাও ডাস্ট ফর্মেশন। তবে আমি আবার বলে রাখছি যে বানিয়ে তো ফেলছি, কিন্তু যাদের দরকার তাদেরই দেবো, আমি ওই পাবলিক করছি না, প্লাসেরই একটা প্রোডাক্ট ওটা, মানে পাঁচ, এতে আপনার রোগ অসুখকে প্রচণ্ডভাবে কন্ট্রোল করতে পারবেন এবং ইমিউনিটি সিস্টেমকে মারাত্মক লেভেলে বাড়াতে পারবেন। এবং এবার আসছি আমি যে হলুদ, যদি আমরা রেগুলার পাখিকে ইউজ করি তাতে কী বেনিফিট পাই, আর নিম পাতা তো তার সঙ্গে আসি। বিশেষ করে বলবো যারা ধরুন ঘরে বাচ্চা আছে, ঘরে যাদের বাচ্চা আছে মানে ছোটো পাখির বাচ্চা, যে ককটেল হোক লাগবাস হোক যাই পাখির বাচ্চা, হলুদ গুঁড়ো সব ফুটের সঙ্গে দিন, বা হলুদ নিম পাতার জলকে মানে নিম পাতাকে ভালো অল্প ফোটান, ফুটিয়ে হলুদ গুঁড়ো দিয়ে প্রোভাইড করুন, বা হলুদকে কাঁচা হলুদকে থেঁতো করে সেটাকে অল্প মাত্রায় বয়ল করে, কারণ ভিটামিন সি থাকার দরুন যাদের মানে বেশি হিট হয়ে গেলে বেপার হয়ে যাবে, ফলে সেটা কাঁচা হলুদকে ছোটো ছোটো টুকরো করেও সব ফুটের সঙ্গে আপনি যদি দেন বাকি ডাইজেশন ইমপ্রুভ হবে অনেক রকম। ভেতরে যে আমাদের ধরুন আমরা তো বাইরে কেটে ফেটে গেলে আমরা বুঝতে পারি, কিন্তু ভেতরে অনেক সময় সোয়েলিং হয়, ইনফ্লামেশন হয়, তো হলুদ সেটাকে ইয়ে করে, হলুদ অ্যান্টি ডিপ্রেশন অ্যান্টি স্ট্রেস রিলিভার, মতলব মারাত্মক লেভেলে কাজ করে। হলুদ কোনো পাখির ভেতরে ইন্টারনাল কোনো মানে জিনিসের দরকার লাগলে, এটা তো অ্যান্টি ব্যাকটেরিয়াল অ্যান্টি ভাইরাল অ্যান্টি ফাঙ্গাল সেটা তো জানেন, তার সঙ্গে সঙ্গে নিম যাচ্ছে, গ্রোথের বাচ্চার গ্রোথের জন্য মারাত্মক কাজ করে, এবং তার সঙ্গে সঙ্গে মর্টালিটি রেটটাকে কমায়। করে দেখুন তাহলেই বুঝতে পারবেন, কারণ অলরেডি আমি কিছু ব্রিডারের ওপর প্র্যাকটিক্যাল করছি যাদের ককটেলকে একদমই বাঁচাতে পারছি না, আমি এখানে এখানে টেস্টিং করছি এবং এই টেস্টিংটা সফল হয়েছি বলে এই ভিডিওটা বানাচ্ছি। এবং হোল ইয়ার এন্টার ইয়ারে পুরো বছরে আপনি যদি হলুদ আর নিম পাতার গুঁড়ো বা নিম পাতা, দেখুন অনেক রকম তো ফরমেশন হয়, যেমন ধরুন কাঁচা হলুদ আর নিম পাতা, আমার পাখিটা ডাইরেক্ট, ফলে আমি ওই সমস্তগুলো একটু কম করি, মানে যতই গুঁড়ো হোক না কেন হলুদ গুঁড়ো একরকম, কিন্তু নিমটার অনেক কিন্তু কী হয় কাঁচা অবস্থায় যে নিউট্রিশনটা পাওয়া যায় সেটা কিন্তু মানে যত ড্রাই হবে নিউট্রিশন ভ্যালু একটু কমতে থাকে, আমার যেটা এক্সপিরিয়েন্স সেটাই বলে, কারণ
যেটা রস, যেটা সেই রসটা যখন ড্রাই হয়ে যাচ্ছে, নিউট্রিশন থাকছে কিন্তু অনেক ক্ষেত্রে কমে যায়, দেবার ডিপেন্ড অন কীভাবে দিচ্ছেন। ফলে নিম আর হলুদকে আপনার ডেলি লাইফে ইনক্লুড করার চেষ্টা করুন। আরও অনেক কিছু আছে যেটা আমি এখন ডিসক্লোজ করছি না। আর একটা রিকোয়েস্ট, যারা ধরুন হঠাৎ করে ভিডিও বানিয়ে ফেলবেন, মানে এই চ্যানেল অনেকেই ফলো করে আমি জানি, একটু নিজস্বতা কিছু ইনক্লুড করুন, ঝেড়ে ভিডিও বানাবেন না, এটাই আপনাদেরই ক্ষতিকারক। কারণ দেখুন ব্যাপারটা হয় এরকম, অনেক রকম মানে যেহেতু আয়ুর্বেদ নিয়ে আমার পড়াশোনা, যেহেতু ন্যাচারাল জিনিস হোমিওপ্যাথিক নিয়ে আমার পড়াশোনা, তো সেই ক্ষেত্রে এখন অনেক কিছু জিনিস আছে যেটা বিশ্বাস করুন আপনারা, মানে দেখুন আপনারা যারা শিখছেন, যারা পাখি পালো, তাদের জন্য ঠিক আছে, কিন্তু এত খেটে এত মানে মানে কী বলবো, পরিশ্রম করে জিনিস জানা, এবার হট করে কেউ যদি ঝেড়ে নিয়ে চ্যানেলে নিয়ে চলে যায়, কারণ এগুলোকে কপিরাইট করা যায়, তো আগামী দিনে হয়তো আমি কপিরাইট করবো, কন্টেন্ট কপিরাইট করা যায়, তো সেই কন্টেন্ট যদি হুবহু কোনো চ্যানেলে ইনক্লুড হয়, মানে ইনভলভ হয়, তাহলে আমি তাকে স্ট্রাইক ইত্যাদি এ করতে পারবো। তো সেটা আগামী আমি দেখছি চিন্তাভাবনা করে কীভাবে কী করা যায়। তো ইউটিউবে সাজেশনও নেওয়া হয়েছে, তো সেই প্রসেসেই এগোচ্ছি, কারণ এখানে মূল্যবান কিছু তথ্য আগামী দিনে আসতে চলেছে এই সমস্ত চ্যানেলে, যেটা আমার চ্যানেল বা অডিও বুকের মাধ্যমে। কারণ অডিও বুকটা পার্টিকুলার তো আমি তো ধরুন আপনার হাতে তুলে দিচ্ছি, মানে সাপোর্ট বলছি, এটা অনেকের কাছে যাচ্ছে, এখানে শেয়ার হয়েই যাবে ব্যাপারটা। তো চেষ্টা করবেন, আমি ওই জন্যেই এটাকে পেড আরও রাখছি। আমি ফার্স্ট হচ্ছে আমার পরিশ্রম এতগুলো বছর, দ্বিতীয় হচ্ছে যে পেড হলে কী হয়, ফ্রি হলে কী হয় তুই দেখেন এরকম হয়ে যায়, পেড হলে কী হয় তখন জেব থেকে তো ১ টাকা হলেও তো যায়, তখন মনে হয় না আমি নিজের কাছেই রাখি, ফলে জিনিসটা আমি দেখুন এখন অনেকেই বলবেন আপনি কি চান না নলেজটাকে, নলেজ শেয়ার করার জন্যই তো এসেছি, কিন্তু আমি আপনাদের জন্য এসেছি, চুরি চামারি যারা করছি তাদের জন্য না। ফলে নিজের ইনফরমেশান নিজেরা শেয়ার করুন, ইনফরমেশান নিন বাট ডিটো কপি করবেন না। আমি জানি এই যে এরপরে আমি ধরুন আমার শান্তনু ভাটকার চ্যানেলে যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আজকে ডিসকাস করবো আমি, মানে করেছি, সেটা নিয়ে এবার অন্যান্য চ্যানেলে ভিডিও তৈরি হয়, তো এখানেই আমার একটাই আপত্তি। দেখুন আমিও যদি কারোর থেকে কপি করে পেস্ট করে জানতাম না, তাহলে আমার কোনো আপত্তি থাকতো না, যে আমিও ঝেড়ে করছি তুমিও ঝেড়ে করো, বাট এটা জানতে অনেক পরিশ্রম লেগেছে যে সব ন্যাচারাল, কিন্তু ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস আয়ুর্বেদে আমরা পাখিতে ইউজ করতে পারি না, এবং ইউজ করলে একটা সঠিক মাত্রা ইউজ করতে হয়, নাহলে সেই পাখিটা এক্সপায়ারও করতে পারে। তো এই ইনফরমেশান নিশ্চয়ই বুঝতে পারছেন আমি এমনি শেয়ার করবো না চ্যানেলে, সেটার জন্য অন্য প্রসেস আমি বার করতে চলেছি, যেটা আপনাদের কাছে অন্তত পৌঁছে। যাই হোক, হলুদ আর নিমকে ডেলি ডায়েটের মধ্যে রাখুন, এই দেখবেন আপনার পাখির রোগ অসুখ কমবে, মানে ইমিউনিটি সেকশনটা বাড়বে, তার সঙ্গে সঙ্গে আপনার ডাইজেশন পাওয়ার ইমপ্রুভমেন্ট হবে, লিভার হেলথ, কিডনি হেলথ এবং হলুদ শুধু এইটার জন্য না, লিভারকে ভালো রাখে ভালো করেই জানেন, কিডনিকে ভালো রাখে, আমি সায়েন্টিফিক মেডিকেল টার্মসগুলোকে ইউজ করছি না যাতে আপনাদের বুঝতে অসুবিধা হয়। আর একটা হচ্ছে নার্ভসকে, মানে সারা শরীরের নার্ভাস সিস্টেমকে ভালো রাখে, স্ট্রেস রিমুভার, মানে স্ট্রেস পাখি যখন স্ট্রেস হয় ব্রিডিং টাইমে, সেই জন্য ডেলি ডায়েটে যদি হলুদকে রাখেন আপনার ডেলি ডায়েটের মধ্যে সব ফুডের সঙ্গে বা জলের সঙ্গে অল্প ফোটাবেন না, নিম পাতাকে একটু ফুটিয়ে নিন, নিয়ে তার মধ্যে হলুদ গুঁড়োটা দিয়ে জলে আমি যেটা করি মানে গুলিয়ে আমি দিয়ে দিই, এবং তার সঙ্গে আরও কিছু দিয়ে থাকে, যেমন মানে স্যান্ডেল উড যেটা সেটাকেও ঘষেও দেওয়া হয় মাঝে মাঝে, তারপরে গোলাপ ডাস্ট দেওয়া, অনেক কিছু ব্যাপার থাকে, আমি সেগুলোকে এখনও রিভিল করছি না বা মানে এখন আগামী দিনে নিশ্চয়ই করবো, যেটা আমার বুক রিলিজ হচ্ছে সেখানে আপনারা পেয়ে যাবে, যে আমারও কিছু সিক্রেট থাকবে যে আমি কী করে আমার পাখিকে রেখেছি বা কীরকমভাবে ট্রিটমেন্ট করি। যেই জন্যেই যতটা সম্ভব আয়ুর্বেদ বা ন্যাচারালে আসার চেষ্টা করুন, দেখবেন অনেক 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 কস্ট কাটিং হচ্ছে, আপনার মেডিসিনের যা কস্ট কাটিং হয়, একটা মেডিসিন অনেক দাম, আমি হোমিওপ্যাথিকে কথা বলছি না অ্যালোপ্যাথিক, এবং অ্যালোপ্যাথিক দিচ্ছি তার সঙ্গে সঙ্গে আবার সাইড এফেক্টটাও দিচ্ছি পারে, তো তার থেকে বেটার নয়, হোমিওপ্যাথিক তো আসতেই পারেন সেটা নয়, কিন্তু তবুও মেডিসিন থেকে আমরা যত দূরে রাখতে পারবো পাখিকে ততই আমাদের লাভ, তার জন্যে আয়ুর্বেদ এবং ন্যাচারালকে ঠিক মতন জানতে হবে, তবেই আমরা কিন্তু এই জায়গাটা অ্যাচিভ করতে পারবো। সেই জন্য হলুদ দিন ব্রিডিংয়ের জন্য বেটার, হলুদ দিন বাচ্চার জন্য বেটার, হলুদ হচ্ছে মানে টার্মারিক, এটা হচ্ছে আপনার যেটাকে সায়েন্টিফিক নেম হলুদ, যেমন নিমের আজারির একটা ইন্ডিকা সায়েন্টিফিক নেম, তার নামই হোমিওপ্যাথিক মেডিসিন, তেমনি হলুদের একটা সায়েন্টিফিক নেম আছে, সেটা হচ্ছে কুকুমা লঙ্গা, কুকুমা লঙ্গা নেটে সার্চ করে নিন গুগলে, কুকুমা লঙ্গা হচ্ছে হলুদের সাইড এফেক্ট নেই, সেই নামেই হোমিওপ্যাথিক মেডিসিন আছে, একটু কস্টলি
বাট মারাত্মক কাজ। আমি দেখিও দিচ্ছি এই চ্যানেলে, যেহেতু ওই চ্যানেলে ভিডিও শ্যুট করে আমি এই মাথায় বলছিলাম, দিস ইজ দিস ওয়ান সোয়াবিন দিয়ে, এটা 100 ml, কিন্তু মানে আমি এটা এমনি পেয়েছি, মানে বিশ্বাস করবে না এমনি পেয়েছি, কারণ এটা অনেক দিন হয়ে গেল, তো আমি মাঝে মাঝে ইউজ করি, দেখুন খুব কম ইউজ হয়েছে, কারণ যেহেতু আমি ন্যাচারাল জিনিসটা ইউজ করি সেই জন্য, আবার যখন যেদিন সময় পাই না সেদিন আমি এটাকে ইউজ করি, ফলে হলুদ আর নিম আমার রিডি ডায়েটের মধ্যে থাকে। আপনারাও চেষ্টা করুন, প্রপার ওয়েতে চেষ্টা করুন, বুঝতে না পারলে হোয়াটসঅ্যাপ করবেন, আমি রিপ্লাই দেবো। নমস্কার।